চোখ রাঙাচ্ছে রেমাল। বলা যেতেই পারে যে যত সময় এগিয়ে আসছে ততই কিন্তু তীব্র হচ্ছে হাওয়া। বিভিন্ন উপকূলবর্তী এলাকায় আমরা দেখতে পাচ্ছি জলস্তর বাড়ছে। দীঘার সমুদ্রের ছবিটা আপনাদের দেখালাম, সেখানে কি দেখলাম আমরা যে জলস্তর বাড়ছে, জলোচ্ছ্বাস উত্তাল সমুদ্র এবং সেখানে কিন্তু ঝোড়ো হাওয়া। আর বারবার প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে। আমাদের প্রতিনিধি যে ছবিটা তুলে ধরলো, শুধুমাত্র মাইকিং নয়, মাইকিং নয় শুধুমাত্র, সেখানে কিন্তু একদম দেখলাম ওয়াচ টাওয়ারের মাধ্যমে, ওয়াচ টাওয়ারের মাধ্যমে কিন্তু সেখানে নজরদারিও চালানো হচ্ছে। যে আইলাটা তো অনেকটা সময় ধরে হয়েছিল, প্রায় আমার মনে আছে ওটা 2009 সালে মে মাসে 3 দিন ধরে হয়েছিল, প্রায় ঘরে ঘরে কুয়াশা দেখেছিল আর কি। সেটার রেসপেক্টে ওই টেম্পোরাল স্কেল এখানে পাবে না, এবং আমি ভারতবর্ষের রেসপেক্টে যদি বলি স্পেশালি, তো সেই ক্ষেত্রে অন্যবার যে লাস্ট যে কয়েক বছরে যে ঝড়গুলো হয়েছে সেটা মেদিনীপুর এবং সুন্দরবন এই দুটো কোস্টাল এরিয়াকেই এফেক্ট করেছে, ওরা তো মোস্টলি এফেক্টেড হয়। তারপরে যখন সেটা রুখতে রুখতে কলকাতা হাওড়া হুগলির দিকে আসে তার এফেক্ট অনেক কম। তো আমার ধারণা, এটা তো পুরোটাই প্রবাবিলিটির ব্যাপার, আমার ধারণা আমফান বা আইলার আর হলো মানে ইন্ডিয়ার এক মানে ওয়েস্ট বেঙ্গলের একটা সাইডে মানে সুন্দরবন এফেক্ট করেছে, এটা বুঝছো, নর্থ এন্ড সাউথ চব্বিশ পরগনা ভালো মতো। দীঘায় উত্তাল সমুদ্র, সেই সমুদ্রের ছবি আমরা দেখাচ্ছি। আর অতি উৎসাহী পর্যটক যারা সমুদ্রে নামার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু তুলে দেওয়া হচ্ছে, মাইকিং করা হচ্ছে, ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। আর যত সময় এগোচ্ছে উত্তাল হয়ে উঠছে সমুদ্র। এবং অন্যদিকে আরো একটা ছবি আপনাদের সামনে তুলে ধরি, যেখানে কিন্তু বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে, কলকাতা বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ভাস্করের কাছ থেকে। ভাস্কর, বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাইবো যে কলকাতা বিমান বন্দরের তরফ থেকে ঠিক কি কি নির্দেশিকা জারি রয়েছে, কতক্ষণ পরিষেবা বন্ধ থাকবে। একেবারে পায়েল, দেখো এই মুহূর্তে জানিয়ে রাখতে চাইবো সব থেকে বড় যেটা আপডেট, আজ দুপুর 12টা থেকে আগামীকাল অর্থাৎ 27 তারিখ সকাল 9টা অবধি আপাতত কিন্তু বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং দেখো পায়ে, শুধুমাত্র যে আন্তর্জাতিক বিমান তাই নয়, কিন্তু ডোমেস্টিক যে ফ্লাইট অর্থাৎ আন্তর্দেশীয় যে সমস্ত বিমান, সমস্ত বিমান পরিষেবাই বন্ধ রাখা হবে। ভারী থেকে অতিভারী বৃষ্টির যে সতর্কতা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের কারণে, সেই কারণেই কিন্তু কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও একবার যারা কিন্তু এই বিমান পরিষেবা অ্যাভেল করার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য জানিয়ে রাখবো পায়েল, যে আজ দুপুর 12টা থেকে 27 তারিখ সকাল 9টা অবধি, আপাতত 27 তারিখ সকাল 9টা অবধি সমস্ত ধরনের বিমান পরিষেবা কিন্তু বন্ধ থাকবে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীকাল সকাল 9টার পর কী পরিস্থিতি থাকে সেই পরিস্থিতির উপর নির্ভর করে ঠিক করা হবে যে বিমান পরিষেবা কখন চালু হবে, কখন স্বাভাবিক হবে। যেহেতু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা রয়েছে এবং যেহেতু সাইক্লোনের একটা প্রভাব রয়েছে, মূলত সেই বিষয়টিকে মাথায় রেখেই যাত্রী নিরাপত্তার খাতিরে কিন্তু বিমান পরিষেবা স্থগিত রাখা হয়েছে, এমনটাই কিন্তু খবর কলকাতা বিমানবন্দর সূত্রে পাইল। ভাস্কর, যে আপডেট তুমি আমাদের দিলে অর্থাৎ বোঝা যাচ্ছে যে আগামীকাল সকাল 9টা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ। ক্রমশ শক্তি বৃদ্ধি করছে রেমাল আর তার প্রভাব কিন্তু বাংলার সর্বত্রই লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ আমরা বিভিন্ন জেলার যে ছবি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বৃষ্টি বাড়ছে, বাড়ছে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলিতেও বাড়ছে জলস্তর। চোখ রাঙাচ্ছে রেমাল। বলা যেতেই পারে যে যত সময় এগিয়ে আসছে ততই কিন্তু তীব্র হচ্ছে হাওয়া। বিভিন্ন উপকূলবর্তী এলাকায় আমরা দেখতে পাচ্ছি জলস্তর বাড়ছে। দীঘার সমুদ্রের ছবিটা আপনাদের দেখালাম, সেখানে কি দেখলাম আমরা যে জলস্তর বাড়ছে, জলোচ্ছ্বাস উত্তাল সমুদ্র এবং সেখানে কিন্তু ঝোড়ো হাওয়া। আর বারবার প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে। আমাদের প্রতিনিধি যে ছবিটা তুলে ধরলো, শুধুমাত্র মাইকিং নয়, মাইকিং নয় শুধুমাত্র, সেখানে কিন্তু একদম দেখলাম ওয়াচ টাওয়ারের মাধ্যমে, ওয়াচ টাওয়ারের মাধ্যমে কিন্তু সেখানে নজরদারিও চালানো হচ্ছে। যে আইলাটা তো অনেকটা সময় ধরে হয়েছিল, প্রায় আমার মনে আছে ওটা 2009 সালে মে মাসে 3 দিন ধরে হয়েছিল, প্রায় ঘরে ঘরে কুয়াশা দেখেছিল আর কি। সেটার রেসপেক্টে ওই টেম্পোরাল স্কেল এখানে পাবে না, এবং আমি ভারতবর্ষের রেসপেক্টে যদি বলি স্পেশালি, তো সেই ক্ষেত্রে অন্যবার যে লাস্ট যে কয়েক বছরে যে ঝড়গুলো হয়েছে সেটা মেদিনীপুর এবং সুন্দরবন এই দুটো কোস্টাল এরিয়াকেই এফেক্ট করেছে, ওরা তো মোস্টলি এফেক্টেড হয়। তারপরে যখন সেটা রুখতে রুখতে কলকাতা হাওড়া হুগলির দিকে আসে তার এফেক্ট অনেক কম। তো
আমার ধারণা, এটা তো পুরোটা প্রবাবিলিটির ব্যাপার, আমার ধারণা আমফান বা আইলার আর হলো মানে ইন্ডিয়ার মানে ওয়েস্ট বেঙ্গলের একটা সাইডে মানে সুন্দরবন এফেক্ট করেছে, এটা বুঝছো? নর্থ এন্ড সাউথ চব্বিশ পরগনা ভালো মতো দীঘায় উত্তাল সমুদ্র, সেই সমুদ্রের ছবি আমরা দেখাচ্ছি। আর অতি উৎসাহী পর্যটক যারা সমুদ্রে নামার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু তুলে দেওয়া হচ্ছে, মাইকিং করা হচ্ছে, ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। আর যত সময় এগোচ্ছে উত্তাল হয়ে উঠছে সমুদ্র। এবং অন্যদিকে আরো একটা ছবি আপনাদের সামনে তুলে ধরি, যেখানে কিন্তু বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে, কলকাতা বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ভাস্করের কাছ থেকে। ভাস্কর, বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাইবো যে কলকাতা বিমান বন্দরের তরফ থেকে ঠিক কি কি নির্দেশিকা জারি রয়েছে, কতক্ষণ পরিষেবা বন্ধ থাকবে? একেবারে পায়েল দেখো, এই মুহূর্তে জানিয়ে রাখতে চাইবো সব থেকে বড় যেটা আপডেট, আজ দুপুর ১২টা থেকে আগামীকাল অর্থাৎ ২৭ তারিখ সকাল ৯টা অবধি আপাতত কিন্তু বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং দেখো পাইল, শুধুমাত্র যে আন্তর্জাতিক বিমান তাই নয়, কিন্তু ডোমেস্টিক যে ফ্লাইট অর্থাৎ আন্তর্দেশীয় যে সমস্ত বিমান পরিষেবাই বন্ধ রাখা হবে। ভারী থেকে অতিভারী বৃষ্টির যে সতর্কতা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের কারণে, সেই কারণেই কিন্তু কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও একবার যারা কিন্তু এই বিমান পরিষেবা অ্যাভেল করার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য জানিয়ে রাখবো পায়েল, যে আজ দুপুর ১২টা থেকে ২৭ তারিখ সকাল ৯টা অবধি, আপাতত ২৭ তারিখ সকাল ৯টা অবধি সমস্ত ধরনের বিমান পরিষেবা কিন্তু বন্ধ থাকবে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীকাল সকাল ৯টার পর কী পরিস্থিতি থাকে সেই পরিস্থিতির উপর নির্ভর করে ঠিক করা হবে যে বিমান পরিষেবা কখন চালু হবে, কখন স্বাভাবিক হবে। যেহেতু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা রয়েছে এবং যেহেতু সাইক্লোনের একটা প্রভাব রয়েছে, মূলত সেই বিষয়টিকে মাথায় রেখেই যাত্রী নিরাপত্তার খাতিরে কিন্তু বিমান পরিষেবা স্থগিত রাখা হয়েছে, এমনটাই কিন্তু খবর কলকাতা বিমানবন্দর সূত্রে পাইল। যে আপডেট তুমি আমাদের দিলে অর্থাৎ বোঝা যাচ্ছে যে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ, ক্রমশ শক্তি বৃদ্ধি করছে রেমাল, আর তার প্রভাব কিন্তু বাংলার সর্বত্রই লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ আমরা বিভিন্ন জেলার যে ছবি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বৃষ্টি বাড়ছে ঝোড়ো হাওয়া, এবং তার সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলিতেও বাড়ছে জলস্তর।